এই দলের বড় একটি অংশ ওই কনসার্টে নয় বরং পরিচালক অনন্য মামুনের মাধ্যমে টাকার বিনিময়ে পাড়ি জমাতে চেয়েছিল মালয়েশিয়ায়। আর এ কারণেই অনন্য মামুন সহ তার দুই সহযোগীকে আটক করে মালয়েশিয়ান পুলিশ। ব্যক্তি গুছিয়ে আমি তখন রাকিবকে মেসেজ দিই, রাকিব তোমরা কোথায়? যেহেতু রাকিব সবার টিকিট বুক করেছে, তো বলে যে ভাই আপনি বিশতলায় চলে আসেন। কিন্তু বিশতলায় যে এরকম ঘটনা চলছে ও আমাকে খুনাক্ষরেও বলে নাই। আমি জিজ্ঞেস করি কিসের ভাঙচুর হয়েছে রাকিব? তারপর আমাকে বলে যে ভাই যে লোকগুলো আসছে মানে কারা আসছে? কয়েকজন লোক আসছিল, তো মানে আদম কয়েকজন লোক আসছে। আমি কি মানে তো তখন আমাকে বলতেছে যে ভাই বুঝেনি তো এদেরকে আনছে, এতগুলো টাকা পয়সার ব্যাপার, প্রায় তখন ওদেরকে দুই দিন ধরে খাওয়া দেওয়া হচ্ছে না, একটা মানুষ খাওয়া ছাড়া কতক্ষণ থাকতে পারে? রানা জানালেন অনুষ্ঠানে যাওয়া 20 জন শিল্পী ছিলেন কেবল পরিচিত, বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে দুটো ভ্যানে করে 25-30 জনকে পুলিশ নিয়ে গেছে। আমরা শুধুমাত্র আমরা আমাদের আর্টিস্টদের কি চিনি, বাকিদের কাউকে তো আমার চেনার কথা না। তারা বুঝেই যাচ্ছিল যে তারা মানে বাংলাদেশি। জানা গেছে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রতিজনের কাছ থেকে 3 লাখ টাকা করে নিয়েছেন মামুন। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান আর টিকিট বিক্রি বাবদ প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেন তিনি। সরকারকে পাশ কাটিয়ে একটি চক্র এই সংস্কৃতির নামে দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশের কিছু খুব নামি দামি শিল্পীরাও ছিলেন, তাদের সঙ্গে বাড়তি কিছু লোক তারা নিয়ে গেছেন। আমি মনে করি এটি খুবই একটা অন্যায় কাজ হয়েছে। সাজিদ হিটলার, 71, ঢাকা।